ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তিনি ভারতের মহাজাগরণের অগ্রদূত, তিনি আজও শ্রেষ্ঠ পথ প্রদর্শক, তিনি যুগনায়ক স্বামী বিবেকানন্দ। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের অজ্ঞান চিরকালের জন্য চলে গেছে। তারা কি এরকম উপলব্ধির পরেই মারা যান? আমরা যতটা তাড়াতাড়ি ভাবি মোটেই ততটা তাড়াতাড়ি নয়। ধরা যাক একটি কাঠের দণ্ডে দুটো চাকা লাগানো আছে। আমি যদি একটা চাকা ধরে ওই মাঝের কাঠের দণ্ডটি কেটে ফেলি, তবে আমি যে চাকাটা ধরেছি সেটা থেমে যাবে, কিন্তু অন্য চাকাটির মধ্যে তখনও গতি থাকবে, তাই সেটি আরও কিছুটা দূরে গিয়ে থেমে যাবে। আত্মাও যেন একখানা চাকার মতো, আর শরীর মন রূপ এগুলো মিলে আর একটা চাকা। কর্মের জন্যই ওই কাষ্ঠদণ্ডটি দ্বারা একত্র করা হয়েছে। জ্ঞানই হলো সেই কুঠার যা ওই দুটির সংযোগ ছিন্ন করে দেয়। যখন আত্মারূপের চাকা থেমে যাবে, তখন আত্মা আসছে যাচ্ছে অথবা তার জন্ম মৃত্যু হচ্ছে, এইসব অজ্ঞানের ভাব পরিত্যক্ত হবে, আর প্রকৃতির সঙ্গে তার মিলিত ভাব অভাব বাসনা সব চলে যাবে। তখন আত্মা দেখতে পাবে সে সম্পূর্ণ বাসনারহিত, কিন্তু শরীর মন রূপ অপর চাকার প্রাক্তন কর্মের বেগ থাকবে। সুতরাং যতদিন এই প্রাক্তন কর্মের বেগ একেবারে ফুরিয়ে না যায় ততদিন সেটা থাকে, আর তারপরেই শরীর এবং মনের পতন হবে, তখন আত্মা মুক্ত হবে। তখন আর স্বর্গে যাওয়া বা স্বর্গ থেকে ফিরে আসার কোনো ব্যাপার নেই, এমনকি ব্রহ্মলোকে যাওয়াও নেই, কারণ সে আসবেই বা কোথা থেকে আর যাবেই বা কোথায়। তাই আত্মা হলো ওই একখানা চাকার মতো, কাঠের দণ্ডটি কেটে দিলে সংযোগ কেটে দিলে সে থেমে যায় এবং তার আর কিছু করবার অস্তিত্ব থাকে না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। Thank you.